নমস্কার বন্ধুরা, আমি পিউ। আর আজকে আমি আমার রান্নাঘরে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি স্মল পিস চিকেন কারি রেসিপি নিয়ে। এই স্মল পিস চিকেন কারি রেসিপিটা খুবই সুস্বাদু, ছোট বড় সকলে এটাকে খেতে খুবই পছন্দ করবে। তো চলো দেখে নেওয়া যাক এই স্মল পিস চিকেন কারিটা বানানোর জন্য আমি কী কী জিনিস নিয়ে নিয়েছি। এটা বানানোর জন্য আমি সর্বপ্রথম চিকেন নিয়েছি। এখানে আমি ব্রেস্টেড পিস চিকেনকে দেখো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকে তোমরা দোকান থেকে কাটিয়েও আনতে পারো কিংবা বাড়িতেও কেটে নিতে পারো। এখানে আমি এক ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে এই চিকেনটাকে খুব ভালো করে দেখো আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে আমি 30 মিনিট ফ্রিজে রেখে দেবো। ঠিক এরকম সাইজ করে আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি। এটাকে 30 মিনিট ফ্রিজে রাখার পর আমি দেখো একটা কড়াইতে এখানে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এই রান্নাটা রিফাইন্ড অয়েলে করবো আমি। এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিলাম 2 তেজপাতা আর শুকনো লঙ্কা। এখানে আমি 500 গ্রাম মতন চিকেন নিয়েছিলাম। এবার দেখো স্লাইস করা পেঁয়াজের কুচিগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। চিকেনটার মধ্যে কিন্তু ভিনিগার দিয়ে শুধু মাখিয়ে ম্যারিনেট করবে, তার মধ্যে কিন্তু নুন বা অন্য কিছু দেওয়ার দরকার নেই। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার রান্না চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাতে কিন্তু ক্লিক করে রেখো। দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমি আবার ভাজা ভাজা করে নিচ্ছি। এই স্মল পিস চিকেন কারিটা কিন্তু ভাত, রুটি, পরোটা কিংবা নান সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। দেখো পেঁয়াজটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম কতগুলো টমেটো। এখানে আমি 1.5 খানা টমেটোর টুকরো করে নিয়েছি আর কতগুলো কাঁচা লঙ্কার মাঝখান থেকে চিরে নিয়েছি। এটাও আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দেখো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসে ততক্ষণ আমি এটা ভাজা ভাজা করে নেব। টমেটোটা নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম নুন এর মধ্যে দিইনি, কারণ নুনটা আমি এর মধ্যে দেবো না। আগে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো, তারপরে আমি এর মধ্যে নুনটা ব্যবহার করবো। খুব সুন্দর দেখো টমেটোটা কিন্তু একদম মিশে গেছে এর সঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালার হওয়ার জন্য। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। খুব সুন্দরভাবে কষানোটা হয়ে আসছে, তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম চিকেনটা আমি 30 মিনিট, সেটাকে বার করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে তোমার ইচ্ছা হলে ফ্রিজে রাখতেও পারো, নাও রাখতে পারো। ভিনিগার মাখিয়ে 30 মিনিট বাইরেও রাখতে পারো চিকেনটাকে। দেখো চিকেনটাকে আমি খুব সুন্দরভাবে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। চিকেনের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটার সঙ্গে খুব মিশিয়ে নিয়েছি, একদম চিকেনের কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। চিকেন মেরি কিন্তু তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তোমরা এখানে যতটা নুন খাও তোমাদের স্বাদ অনুযায়ী নুন দিও। আমি এখানে 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর দেখো এটা আমি কষিয়ে নিচ্ছি। এখন নুনটা দিলে কিন্তু আর চিকেন থেকে সেভাবে জলটা বেরোবে না, কারণ যেহেতু চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, চিকেনের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে, আর চিকেন থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচের মতো। দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম গরম মশলাটাকে। নিয়ে এখানে আমি অ্যাড করবো এখন পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু এটা চিকেন কারি তাই জন্য একটুখানি গামাখা হবে কারিটা। এখানে আমি যে মশলার জায়গাটা ছিল সেটা ধুয়ে আমি সেই জলটাকে দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের মতন জল দিয়ে দিচ্ছি কারিটার মধ্যে। দিয়ে এটাকে আমি একটু ফুটতে দেব। জলটা দেওয়ার পর অবশ্যই তোমরা নুনটা চেক করে নেবে, যদি প্রয়োজন হয় তাহলে নুন এখানে অ্যাড করতে পারো। খুব ভালো করে দেখো চিকেনের কারিটা ফুটে উঠেছে। আমি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিট, এটাকে হাই ফ্লেমে রেখেই কিন্তু রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি ঢাকনাটা। দেখো খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা ফুটে উঠেছে আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসের আঁচ কমানোর দরকার নেই, এটা হাই ফ্লেমেই থাকবে। খুব ভালো করে মিশিয়ে চিকেনটা দেখে নেবে,
কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ারই কথা, কারণ একদম স্মল পিস যেহেতু। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি। এখানে আমি 2 চামচের মতন ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার প্রায় হয়েই এসছে, এবার এটাকে আমি নাবিয়ে নেবো। কিন্তু নাবানোর আগে এখানে আমি সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এই বাটারটা দিলে চিকেনের স্বাদটা একদম চেঞ্জ হয়ে যাবে, আর এই চি স্মল পিস চিকেন কারি রেসিপিটা খেতে কিন্তু খুবই স্বাদ হবে। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। দেখো আমি সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি, কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। তোমরা লুচি, পরোটা, নান, রাইস সব কিছুর সঙ্গে এটাকে খেতে পারবে, বাচ্চারাও এটা খেতে খুবই পছন্দ করবে। তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, বাড়িতে এটাকে অবশ্যই ট্রাই করো। নমস্কার, ভালো থেকো।